ছোটবেলার কথা মনে পড়ে যায় কি, তাই তো? কি সুন্দর ছোটবেলায় বৃষ্টিতেই না ভিজতাম, এখন আর উপায় কি? তো বর্ষা যখন চলে এসছে, বর্ষা চলে যাওয়ারও সময় হয়ে গেল, তার মানে পুজো আসার সময় হয়ে গেল। পুজোতেই যদিও বর্ষাটা এখন পড়ে, যাই হোক, তো আজকের এখানে যে ফেস প্যাকটা আমি বানাবো সেটা কিন্তু খুবই উপকারী। এটা আমাদের সকলের ঘরেই পাওয়া যায়, কারণ তুলসী পাতা লাগবে, লাগবে কারি পাতা আর রান্নার হলুদ। তুলসী পাতাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, 1.3 গ্রাম প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, পটাশিয়াম, এছাড়া রয়েছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেগুলো আমাদের স্কিনের ভেতরে গিয়ে স্কিনটাকে হেলথি করে, স্কিনে যে মুখে ব্রণ হয়, তার কালো ছাপ হয়, সেগুলোকে তুলতে সাহায্য করে, স্কিনটা স্মুথ হয়, উজ্জ্বল হয়। কারি পাতা যেমন আমাদের রান্নায় স্বাদ আনে, আর সকালবেলায় খালি পেটে খেলে তো গ্যাসের প্রবলেম অনেকটাই নির্মূল হয়, তেমনি স্কিনের বা রূপটানের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী। কারি পাতাও আমাদের ত্বকের কোষের ভিতরে গিয়ে ময়লা টেনে বার করে, অয়েলগুলোকে বার করে, আর ত্বককে কিন্তু অনেক উজ্জ্বল দেখায়। আর স্কিন যদি ড্যামেজ থাকে, অর্থাৎ মুখে র্যাশ বা ইচিং থাকে, সেগুলো ক্লিয়ার করতে অনেকটা সাহায্য করে। আর হলুদ যে কী উপকার করে সেটা আমরা সকলে জানি, তো স্কিন টাইটনিং, হোয়াইটনিং, তো ইনস্ট্যান্ট গ্লো এটা আনবে। যদিও এটা বানিয়ে তুমি সপ্তাহে 2 দিন ব্যবহার করো, এতে কিন্তু এতটুকু কেমিক্যাল নেই, তাই বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটা ব্যবহার করতে পারে। এর জন্য কিন্তু পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, এতটুকু কেমিক্যাল নেই, তো তার ফলে কোনো সাইড এফেক্টের ভয়ই নেই। তো এটা লাগিয়ে যতক্ষণ না শুকাবে ভালো মতো, ততক্ষণ রেখে দিতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সময় সাপেক্ষের ব্যাপার, ভীষণ অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্যাকটাকে যদি বানিয়ে রেখে দাও তো কোনো প্রবলেম নেই, সপ্তাহে 2 দিন ব্যবহার করো, তারপরে তুমি পুজোর সময় সেজে গুজে বেরো, তোমাকে সবাই তারিফ করবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।